সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সেই উত্তাপে নতুন রসদ যোগ করল সৌম্য সরকারকে নট আউট দেওয়া থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বিতর্কিত একটা সিদ্ধান্ত, যার রেশ অনেক দূর পর্যন্ত যাবে সেটি বোঝাই যাচ্ছিল। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে লঙ্কানদের প্রতিনিধি হয়ে আসা সহকারী কোচ নাভিদ নিয়োজন জানালেন তার ম্যাচ রেফারির দ্বারস্থ হবেন। সৌম্যর নট আউট বিতর্ক নিয়ে সাংবাদিকদের একটা প্রশ্নের জবাবে নওয়াজ বলেন, মাঠ আম্পায়ার আউট দিয়েছিলেন, আমি জানি যে টিভি আম্পায়ারকে মাঠের আম্পায়ার সিদ্ধান্তই পাল্টাতে হলে অকাট্য প্রমাণ লাগবে, এটা অনেকই পরিষ্কার এবং একটা স্পাইকও ছিল, আমরা সবাই একটা বড় পর্দায় দেখেছি, আমরা ম্যাচ রেফারির কাছে বিষয়টি নিয়ে যাব যে আসলে এখানে কি হয়েছে, আমাদের কাছে ফুটেজ আছে, সেটা দিয়ে কোনো কিছু বলা সম্ভব নয়। বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারের ঘটনাটি ঘটে, বিনুরা ফার্নান্দেসের শর্ট লেন্থের বলটা ঠিকঠাক খেলতে পারেনি সৌম্য সরকার, উইকেটের পিছনে কুশাল মেন্ডিসের গ্লাভসে যেতেই জোরালো আবেদনের আঙুল তুলে দেন আম্পায়ার গাজী সোহেল, সঙ্গে সঙ্গে রিভিউ নিয়েছিলেন সৌম্য সরকার। রিপ্লেতে আল্ট্রা স্টেসে স্পষ্ট স্পাইক দেখা গেছে, যা দেখে আউট ভেবে সাজ করে পথ ধরেছিলেন সৌম্য সরকার। অবশ্য এরপরই থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল জানান, স্পাইক দেখানোর পর বল ও ব্যাটের মধ্যে দূরত্ব রয়েছে, তাই মাঠের আম্পায়ার সিদ্ধান্ত বদলে দেন তিনি, ফলে রিভিউ নিয়ে সেই যাত্রা বেঁচে যান সৌম্য সরকার। যদিও টিভি আম্পায়ারের সিদ্ধান্ত বদলে সন্তুষ্ট হতে পারেনি শ্রীলঙ্কা, আনফিল্ড আম্পায়ারকে ঘিরে তর্কে জড়ান তারা। মাঠে যখন শিষ্যরা প্রতিবাদ জানাচ্ছিলেন, মাঠের বাইরে তাদের কোচ ক্রিস সিলভার বসে থাকেননি, ড্রেসিং রুম থেকে বেরিয়ে সরবপণ্য হয়েছেন চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদও, যদিও তাতে কোনো কিছু বদলায়নি। এরপরই খেলা আবার শুরু হয়ে যায়, শেষ পর্যন্ত নাজমুল হোসেন সান্তোষ 50-তেই 8 উইকেটে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে তিন ম্যাচ সিরিজের 1-1 সমতা ফিরেছে স্বাগতিকরা। এর আগে প্রথম টি-20-তে 3 রানে সফরকারীদের কাছে হেরেছিল শান্ত বাহিনী।